অসহযোগের সমর্থনে বিভিন্ন স্থানে বিক্ষোভে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কয়েকটি জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে সকালে শহরের সুপারমার্কেট এলাকায় জড়ো হয় বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা তাই থাকে এ সময় একই স্থানে অবস্থানে আওয়ামী লীগের নেতা কর্মীরা দেখা দেয় উত্তেজনা দুপক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া এ গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে টিয়াসেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রংপুরের টাউন হলেও সকাল থেকে জড়ো হয়েছে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনকারীরা তাদের সাথে যোগ দেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা পাশাপাশি প্রতিবাদী নানা স্লোগান দিচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীরা উত্তেজনা দেখা দিয়েছে লক্ষ্মীপুরে সকালে বাগমারি এলাকায় বিক্ষোভে নামে শিক্ষার্থীরা এ সময় বিরোধীরা ধাওয়া দিলে ছড়ায় উত্তেজনা চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে